চিৎকার মারিস না রে বাবা, আমি এখান থেকে গোড়া পুরিটা খাচ্ছি। দুটো বদমাশও আছে এখানে। So what you are eating? ওয়েলকাম ব্যাক টু সাতশো মঞ্জুপাড়ে। ভালো আছেন নিশ্চয় সবাই আপনারা। এখন সকালবেলায় একদম চলে এলাম ছাদে, রিনি আর রণ দুজনকে নিয়ে। অনেকদিন ধরেই দুজনে একটু চাইছিল যে ওপরে এসে পাখিদেরকে একটু চাল ঠাল খাওয়াবে, কিন্তু যেহেতু পাখিরা আমাদেরকে চেনে না, তাই আমরা যখনই ছাদে আসতাম ওরা কিন্তু আমাদেরকে দেখে ভয়ে পালিয়ে যেত। থাকতে থাকতে যেহেতু এখন একটু তারা আমাদের পরিচিত হয়েছে, তাই দেখলাম এরপর থেকে কিন্তু যখনই চাল দিই আমরা, ওরা কিন্তু খুব সুন্দরভাবে সেটা খেয়ে যাচ্ছে। তো যাই হোক, এগুলো মানে রণ আর রিনির কাছে বলতে পারেন একটা এক্সট্রা পাওনা। এরকমভাবে হয়তো আমরা ইউএসএতেও করি, কিন্তু যখন কোনো চিড়িয়াখানা বা কোথাও যাই সেখানে হয়তো পারমিশন থাকলে তবেই আমরা এরকম পশু পাখিদেরকে খাওয়াতে পারি, কিন্তু এরকম নিজের হাতে চাল দিয়ে খাওয়ানো এটা কিন্তু ওদের কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স। শুধু পাখি খাওয়ানোই নয়, রণ আর রিনি তো এখানে এসে যাকে বলে হাতে স্বর্গ পাওয়া সেটা পেয়েছে। তো যাই হোক, আমারও কিন্তু দেখে বেশ ভালোই লাগছে। এই খেলনাবাটি খেলাটা কিন্তু আমেরিকাতে কোনোভাবেই ওরা আজ পর্যন্ত খেলে ওঠেনি, কারণ এরকমভাবে পরিবেশও পায়নি। আর যত ইচ্ছা একবার এই দিদার বাড়ি একবার ওই দাদুর বাড়ির থেকে জল নিয়ে নানান রকম জিনিসপত্র জোগাড় করে ফল পাতা দিয়ে খাবার ঠাবার বানানো এখন দুজনে কিন্তু বলতে পারেন খুব ভালো কাটছে। তো আমারও দেখে সত্যি বললাম যেটা খুবই ভালো লাগছে, ছোটোবেলায় এরকম আমরাও খেলতাম। এখন যাই হোক, রণ আর রিনি সেই খেলাটা খেলছে, তো দুজনকে থেকে ভালোই লাগছে। আর শুধু খেলনাবাটিই নয়, মাঝে মধ্যে কিন্তু পুতুল টুতুল যা পাচ্ছে সবাইকে একদম আপাত মস্তক স্নান করাচ্ছে। মানে নিজেও গরমে যেরকম নাজাল হয়ে যাচ্ছে তেমনি নিজের পুতুল টুতুলকেও কিন্তু পেয়েছে। আর এই যে লাস্ট পাঁচ বছর আমরা ইন্ডিয়াতে আসতে পারিনি, তাতে পাঁচ বছরে যা যা সেলিব্রেশন হয়ে গেছে, যেগুলো বাড়ির লোকেরা সেলিব্রেট করতে পারেনি, একে একে কিন্তু সবই তারা ঠিক করছে এবার করবে। যেমন আজকেই ধরুন, এই আমার বাবার বাড়িরই পাশে কাকু থাকেন, তো সেই কাকুর বাড়িতে আজকে হচ্ছে রণর জন্য অ্যারেঞ্জমেন্ট, রণর মাসি ভাত দেওয়া হবে। ওর মাসি রণর জন্য আজকে খাবার দাবার বানিয়ে তারপরে স্পেশাল আর কি ওর জন্য সমস্ত রকম ডোনাট পেস্ট্রি আনিয়ে কিন্তু আজকে রণর মাসি ভাত। যদিও এই মাসি ভাত মামা ভাত সবই ছ মাসেই হয়ে যায়, আমার ছেলে তখন সমস্ত কিছু খেয়ে দিয়ে শেষ করে ফেলেছে, তবুও আবার নতুন করে তার মাসি ভাতের আয়োজন হয়েছে। তো এখন এই আমরা কাকুর বাড়িতেই রয়েছি, আমার ঠাকুমা মামার সঙ্গে এসেছেন, আর একদম পাশাপাশি যেহেতু দুটো বাড়ি, ঠাকুমার আসতে তেমন অসুবিধা হয়নি। আর বেশ এই কাকুর ঘরটা দেখে ভালোই লাগলো, তাই ভাবলাম যে একটু ছোট্ট করে একটা ছোট ভিডিও করে নিই, বেশ সুন্দর। আর সবথেকে যেটা ভালো লাগলো সেটা কিন্তু হচ্ছে এই যে রুমের জানলা, সেই জানলার বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন কি একদম সবুজে ভরা, মানে এইরকম দেখতে পাওয়াটা সত্যি মানে বড় পাওনা। যদিও মনে হয় না এটা আর বেশি দিন থাকবে, এখানেও বাড়ি হয়ে যাবে। তো আজকেও কিন্তু রণ আর রিনি আবার সেই খেলনা নিয়ে কিন্তু পড়েছে, দুজনকে কিন্তু স্নান করিয়ে এনেছি, তবুও কিন্তু দেখুন আবার জল ঘেটে চলেছে। তো যাই হোক, এটাও গরমে বলতে পারেন এক ধরনের ওদের অ্যাক্টিভিটি হচ্ছে জল নিয়ে খেলাটা। খেলুক দুজনে, একটু পরে না হয় আবার একটু ক্লিন করিয়ে দেবো ওদের। আর এই সবে মাত্র এখনই ডোনারটা বাড়িতে ডেলিভারি দিয়ে গেল। তো এই ডোনাটের ওপর এখন নানান রকম কারুকার্য করা চলবে, এখানে নাকি হ্যাপি মাসি ভাত লেখা হবে, কিন্তু অতটা রণ পারমিশন দেবে করতে সেটাই এখন ভাবার, কারণ ও যতক্ষণ ডোনারটা দেখেছে ওটাকে খাওয়ার জন্য একদম উদগ্রীব হয়ে রয়েছে।
তো রান্না তো সবই দেখছেন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এদিকে রনর কীর্তি দেখুন, ও তো বেচারা জন্মদিনে ক্যান্ডেল নেভাতেই ব্যস্ত থাকে। তো এখন যেহেতু প্রদীপটা দেওয়া হয়েছে সামনে, ভাবছে ওটাকেও হয়তো নেভাতে হবে, এক দফায় দিলেও নিবিয়ে আবার নতুন করে সেটাকে জ্বালিয়ে এখন চলছে রনর মাসি ভাতের আয়োজন। কিন্তু আমার ছেলেটা কেন যে এরকম অদ্ভুত টাইপের, আসলে ওর কাছে হয়তো প্রথমবারে জিনিসগুলো দেখছে বলে পুরোটাই নতুন জিনিস লাগছে। ও কিছুতেই না আশীর্বাদ করতে দেবে কাউকে, না কারো কাছে পায়েস খাবে, লাস্টে ওই পেস্ট্রি দিয়ে আর ডোনাট দিয়ে কিন্তু ওর মুখ মিষ্টি করানো হলো। এই পেস্ট্রি আর ডোনাট বলতে আমার ছেলে কিন্তু এক কথায় পাগল। এবার রিনিও খেতে বসে গেছে, আর এই বেলায় আবার মাসি ভাতালো, ওই বেলায় আবার যেতে হবে আমার বৌদির বাপের বাড়িতে, সেখানে গিয়ে আবার চলুন দেখা হবে সবার সঙ্গে। মানে এখন বুঝতে পারছেন, এবেলা ওবেলা দুবেলায় এখন নেমন্তন্ন চলছে। মোটামুটি আমি এখান থেকে গোড়া পুরিটা খাবো, মহিলাদের জন্য একটা আমাদের জন্য বানিয়েছেন আমার বৌদির মা কাকিমা। মাসিমা বলা উচিত, জেনারেলি মাসিমাই বলে। ও যাই হোক, মাসিমা কাকিমা যাই হোক, এটা মা। আর এই যে এখানে দুটো বদমাশও আছে এখানে, ঠিক আছে, সবাই দেখছে খেলে এসে তুই নি খেয়ে যাচ্ছে, খালি তুই নিয়ে ফটো আছে। পরের দিন আবার এসছে এক আত্মীয়ের বাড়িতে, আমার বৌদির বোনের বাড়িতে। তো ইউটিউবার হওয়ার এই এক সুবিধা, বুঝতে পারেন, যখনই কোথাও বেরোই ক্যামেরাটা তো মোটামুটি সাথে থাকে, তাই যেখান থেকে যেরকমভাবে ভালো ভালো মুহূর্তগুলোকে পারি সবই কিন্তু এখন ক্যামেরা বন্দি করছি শুধুমাত্র আপনাদের জন্যই। তাই এই ছোট্ট আধ্যাত্মর গিটারটাও একবার শুনে নিন, কী সুন্দর সে বাজালো। সেদিন আধ্যাত্মর গিটার শুনতে শুনতে এতটাই মোহমুগ্ধ হয়ে গেছিলাম যে ওর মা যে এত টেস্টি টেস্টি সমস্ত কিছু রান্না করে খাওয়ালো সেটাই জানেন তো রেকর্ডিং করতে ভুলে গেছি। তো যাই হোক, হয়তো ওর মা বুঝবে সেটা। তো আজকে আবার যে এত খাবার দাবারের ছবি নিয়ে আবার বসে গেছে রেকর্ডিং করতে, সেটা কিন্তু এখন আমার ছেলে মেয়ের অ্যাডভান্স জন্মদিন পালন চলছে, আর সেটা চলছে এবার আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে।
তো আমার ছেলে মেয়ের জন্মদিন কিন্তু এখনও মোটামুটি সপ্তাহখানেক দেরি আছে, কিন্তু যেহেতু ওই সময়টাতে আমরা প্ল্যান করছি যে আবার আমার শ্বশুরবাড়িতে ফিরে যাব, সেই কারণে মামি আগে ভাগেই এখন ভাগনা ভাগ্নিকে রান্না বান্না করে পাঁচ রকম ভাজা তার সঙ্গে আরও সমস্ত রকমের সব মানে জিভে জল আনা খাবার ঠাবার বানিয়ে আজকে রেডি করছে। ওদের জন্মদিন সেলিব্রেট করা হবে এখন, তো যেমন দেখলেন চিকেন পনির তো হয়ে গেছে, তার সঙ্গে পোলাওটাও হয়ে গেছে, পায়েসও রেডি, আর এদিকে পাশাপাশি এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আরও অনেক রকম খাবার আছে। আমি এখন সমস্ত কিছু বলে প্রথম থেকে সারপ্রাইজটাকে আমি নষ্ট করে দেবো না, যখন রিনি আর রনকে খেতে বসাবো সেখানে আপনাদের দেখাবো। চলুন যে আজকে সারাদিন আমি খেটে খুটে কী সমস্ত রান্না করলো। আর এখন যেহেতু গরমটা সাংঘাতিক পড়েছে, এখন বেডরুমই কিন্তু আমাদের ডাইনিং হল হয়ে গেছে, সেই কারণে এখন একটু বেডরুমটাকে ক্লিন ক্লিন করে ভালো করে জানলা ফাল্লা বন্ধ করে ঠান্ডা করা হবে, কারণ মামির মামার ভাগনার ভাগ্নি একদম গরম সহ্য করতে পারছে না, তাই সর্বক্ষণ ওই এসির মধ্যেই ঢুকে আছে, তাই খাওয়া দাওয়াটাও আজকে ওই এসি রুমেই হবে। তো চলুন ব্যবস্থাটা করে নিই। এখন তিন ভাই বোনে এখন ওয়েট করছে, আর তার সঙ্গে কিন্তু টিভিটাও প্যারালেলি চলছে, কারণ টিভি সারা তো আর রনকে রাখা যাচ্ছে না, সর্বক্ষণ এখন কিন্তু বেশ ভালোই যাকে বলে না মামার বাড়ির আদর সেটাই কিন্তু এখনও চলছে। এই যে বাবু এখন নতুন জামা কাপড় পরে বসে আছেন, এটাও মামা মামিরই দেওয়া জামা কাপড়, একদম জন্মদিনের জন্য স্পেশালি আনানো হয়েছে। আর এদিকে প্যারালেলি ঠাকুমা আর বাবাকে আগেই খেতে দেওয়া হয়েছে, যেহেতু ঠাকুমার অভ্যেস হচ্ছে একদম ডট তিনি একটা তিরিশে খেতে বসবেনই, তাছাড়া তিনি খেতে বসবেন না, তো সেই জন্য আগে তাদেরকে খেতে দেওয়া হয়েছে, তারপরে আমরা খাচ্ছি। So many food, who will eat what? We eat grapes, Mishti and grapes, Mishti. Mishti? Yeah. And what about the bhatu? This part is all about... This is sweet bhatu. Hey, try it. Try it then. Is it yummy? Show me thumbs up. Show me thumbs up. Yes. Rini? Kone ki? Ita cha maach. Ilish maach. Ita? Shrimp. Ita cha chingri maach malai curry. Paneer. পানির চিকেন চিকেন পায়েস পায়েস ম্যাঙ্গো তার সঙ্গে আম ফ্রুটস আর মিষ্টি হ্যাঁ আর এখানে পোলাও আছে আর ভাত আছে এটার উপরে আমি লেবু তো দিতে পারি হ্যাঁ আর এগুলো ভাজা হ্যাঁ তাই তো এটা আলু ভাজা আলু ভাজা এটা হচ্ছে ঘি করলা ভাজা হ্যাঁ ঘি করলা আর এটা হচ্ছে পটল ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে কুমড়ো ভাজা খাবে তো সব রিয়ান will you eat আর এটা জিনিস ভুলে গেছি ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ বলো জল জল আজকে জন্মদিন তাহলে খুব ভালোভাবেই পালন হলো আর কি, যদিও এটা হচ্ছে প্রি সেলিব্রেশন বলতে পারি, জন্মদিন আসতে এখনও দেরি আছে, তো আসছে পরে আরও সেলিব্রেশন আসছে, আপনারা দেখতে থাকুন। কি ইয়েটা মাটিটা শক্ত হয়ে গেছে নাকি? ব্লগের শুরুতে যেরকম বলেছিলাম যে এখন সকাল আর বিকেলটা ছাদে বেশ ভালো কাটে, তো প্রত্যেক দিনের মতন আজকেও বিকেলে এখন ছাদে এসেছি, ওই নানান রকম আর কি কথাবার্তা চলছে, আর এদিকে প্রচুর গাছপালাও লাগিয়েছে দেখছি, তো বাবা প্রত্যেক দিনই বিকেলে এসে একটু আধটু করে দেখছি গাছের পেছনে কখনো ওষুধ দিচ্ছে, আবার কখনো মাটিগুলোকে খুঁড়ে দিচ্ছে, তো ভালোই এইগুলোই দেখতে ভালো লাগে আর কি, যে আপনাকে কোনো একটা কাজে কিন্তু রীতিমতন এনগেজ থাকতে হবে, তবেই কিন্তু যেহেতু এখন মোটামুটি সবাই ওই অবসর জীবনযাপনই করছেন, চাকরি বাকরি তো অনেক বছরই করলেন এরপরে এখন অবসর জীবন চলছে, তো এই সময়গুলো কিন্তু প্রত্যেকেরই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এরকমভাবে কিছুটা টাইম গাছের পেছনে ইনভেস্ট করা উচিত বলে আমার মনে হয়। আর শুধু গাছপালা নয়, এই যে পুরো ছাদটাই দেখতে পাচ্ছেন চারপাশে পরিবেশটা খুব ভালো আর কি, চারিদিকে এখনও গাছপালা রয়েছে এখানে।
প্রত্যেকটা গাছে দেখছি খুব কিন্তু ভালো গ্রোথ হচ্ছে, আর গ্রোথ হওয়ারই কারণ আছে, কারণ রীতিমতন এদের এখন পরিচর্যা দেখছি করা হচ্ছে। আর পাশে দেখুন এটা খুব সুন্দর একটা বেলি ফুলের গাছও একটা হয়েছে, আর কি সুন্দর গন্ধ, মানে এই বেলি ফুল ওখানে তো অরিজিনাল তেমন পাই না খুব একটা, মানে আমি আজ পর্যন্ত মনে হয় না ইউএসএতে বেলি ফুলের মানে অরিজিনাল বেলি ফুলের কোনো মালা দেখেছি বলে। তো প্রচুর গাছপালা রয়েছে, অ্যালোভেরা তুলসী থেকে যেগুলো থাকে আর কি বাড়িতে, তার সঙ্গে এবার নতুন দেখুন বেদানা গাছটাও লাগিয়েছে ওরা, আর ভালো ফুলও এসছে। তো যাই হোক, আমার সঙ্গে মোটামুটি কথা হয়ে গেছে, ডিল একদম পাকা করে ফেলেছি যে আমি এখান থেকে কিন্তু কিছু গাছের চারা তো নিয়ে যেতে পারবো না, অন্তত ওই বীজ ফল বা ডাল নিয়ে যাব, যেগুলো কিন্তু গিয়ে আমি আমার নতুন বাড়ির বাগানে লাগাবো। তো সেই মতন আর কি একটা আমি গন্ধরাজ লেবুর একটা ডাল, তার সঙ্গে কারি পাতা গাছের যদি বীজ পাই বা ফল পাই দেখি ভাবছি নিয়ে যাবো এবার। আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ব্লগে, সকলে ভালো থাকবেন।